এই যে দেখে নাও বাড়ির পাশে চোর, দেখো যেমনি জানালা দিয়ে দেখেছি সেমনি দৌড় মেরেছে, মানে এর শাস্তি হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করব আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল স্নান করে আজকে শাড়ি পরেছি, শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো শাড়ি পরে আজকে আমি কাপড়, মানে সকালে সমস্ত বাসি কাজ করে যা যা কাজ আমার কাজ করে কাপড় টাপড় কেচে এই যে ছাদে এসেছি কাপড়গুলো মেলতে। তো আজকে না আমাদের বাড়িতে, মানে আমরা না আমার যা বাড়িতেই, মানে আমরা অনেকজন যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো যার জন্য বাড়িতে আমাদের নাম ডাকবে। তো ভাবলাম আজকে শাড়িই পরি। আর দেখো এখানে কাপড়গুলো কেচে সব মেলে নি, মানে বাচ্চা কাচ্চা থাকলে রোজ রোজ কাপড় কাচতে হয়, এটা তো ডেলিকেট ডিউটি। আর বন্ধুরা প্রথমে যে চোর দেখলে না, ওই চোরটাকে বিষয়ে তোমাদেরকে বলছি, মানে যেমনি দেখেছি সেমনি সে দৌড় লাগিয়েছে, আর দেখতে পাচ্ছ কত মানে ইয়াং ছেলেটা। তো চলো সেটা পরে বলছি আর কেন বললাম কি, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর দেখো কাপড় মেলা হয়ে গেছে, আর এখানে দেখো এই গাছটা যেন কেন জানি না কী কারণে শুকিয়ে যাচ্ছে, আর এটা দেখো কী সুন্দর করে টকবক করছে, ফুলও ফুটছে মাঝে মধ্যে একটা একটা করে। আর এটা দেখো বট গাছ, তো এটা গাছে আমরা প্রত্যেকদিন জল দিই, আর গাছটা দেখো খুব সুন্দর হয়েছে, ছোট্ট একটা টবের মধ্যে মানে ইসের মধ্যে লাগানো হয়েছে ফিল্টারের স্টিলের। তো দেখো আর এখানে অ্যালোভেরা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, অ্যালোভেরা গাছটা দারুণ হয়েছে না। এই যে বন্ধুরা দেখো স্নান করে ঘরে এসেছি, আর ঘরে এসে ক্রিম ট্রিম লাগিয়ে চুল চিরুনি করে চলো সিঁদুর টিঁদুর পরে ফটাফট রেডি হয়ে তারপর যাব গিয়ে পুজোর ঘরে। তো চলো, তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না, প্লিজ একটা করে লাইক দেবে, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করলে তোমাদের কী ক্ষতি গো, আমার একটু উপকার হবে, তো প্লিজ এই উপকারটা করলে মনে হয় তোমাদের টাকা লাগবে না। তো চলো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার সিঁদুরটা পরে ফাইনালি যাবো গিয়ে পুজোর ঘরে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো আজকে স্নান করে শাড়ি পরেছি, তোমরা আগেই দেখেছো। তো যাই হোক আজকে পরতে ইচ্ছা গেছে পরেছি। তো এখন স্নান টান করে কাপড় টাপড় কেচে মেললাম তোমরা দেখলে, আর আমি এখন পুজোর ঘর থেকে তুলসী তলায় জল দিয়ে এখন আসলাম ঘরে। তো চলো চা করতে যাবো, চা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ সৃজা আর মুন ঘুম থেকে উঠেই আম্মার সাথে দৌড় দিয়েছে মেশিনে, আর সৃজাও গেছে আম্মার হতে মেশিনে। চলো তো বন্ধুরা, এই যে ভাবছিলাম চা করতে যাব, কিন্তু তার আগে দেখলাম যে বাসনগুলো রাখা আছে পুজোর, তো ভাবলাম চলো বাসনগুলো আগে মেজে নিই, তারপরে মেজে রেখে তারপরে যাব গিয়ে রান্নাঘরে চা করতে। চলো বন্ধুরা তোমরা সাথে থেকো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেক দিনের পুরনো বাড়ি, হ্যাঁ মানে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, যার জন্যই বাড়িঘরের অবস্থা খারাপ, এদিকে ভাঙা ওদিকে চূড়া। তো যাই হোক কিছু করার নেই, যেটা আছে সেটাই না দেখাবো, তাই না? তো যখন নতুন হবে তখন অবশ্যই নতুনটাও দেখাবো তোমাদেরকে। আস্তে আস্তে মানুষের জীবনের পরিবর্তন হয়, তাই তো? তোমরা সাথে থাকলে আশা করি জীবনে অনেক কিছুই পরিবর্তন হবে। তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো। এই যে বন্ধুরা এখানে চা দিয়ে বিস্কিট খাচ্ছি, মানে র চা আর বিস্কিট। চলো খাওয়াটা হয়ে গেল খুব তাড়াতাড়ি, মানে সকালবেলা চা না খেলে না যেমন মনে হয় যে দিনটা শুরুই হয়নি, তার জন্য সকালে চাটা আমার মাস্ট দরকার। আর এখানে দেখো এই যে কী মাছ বলো তো, আমরা বলি আমেরিকান কই, আর এখানে আছে গিয়ে বাটা মাছ। তো এই হলো আজকের আমাদের মেনু, মানে মেনু বলতে আজকে মাছ মানে আমিষ রান্না হবে। তো আর এখানে দেখো আমি বিছানা গুছাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ শাড়ি পরে না এই জন্য বিরক্ত লাগে আমার, এদিক ওদিক দেখা যায় ভালো লাগে না, কিন্তু কী করবো শাড়ি পরলে তো দেখা যাবেই, আর কত ঢাকাঢুকি করা যায়, টানাটুনি বিরক্ত লাগে। ওই জন্য নাইটিই আমার বেস্ট, মানে বাড়িতে পরার জন্য নাইটি বেস্ট, কোথাও গেলে শাড়ি ঠিক আছে শাড়ি পরে নিলাম, কিন্তু বাড়িতে না নাইটিটাই আমার খুব ভালো লাগে, মানে পরে আমি শান্তি পাই, মানে কোনো কিছু ই থাকে না, টেনশন থাকে না। সিজারানি কী খাচ্ছে, কী খাচ্ছ? বাবা চকলেট, আমাকে দিবা চকলেট,
আমাকে দিবা চোখে দাও কি চোখে দেখি কি চোখে দেখি আর দেখি আকড়ো তো তো বন্ধুরা এই যে বিছানা বিছানা গুছানো কমপ্লিট আর সিজার আনি দেখো বসে বসে চকলেট খাচ্ছে এখন সিজাকে স্নান করাবো মনকে স্নান করাবো রান্না হয়ে গেছে তো রান্না কি মাছ তোমরা তো দেখলে পরে দেখাবো আমি খাওয়ার সময় তো চলো বন্ধুরা তোমার সাথে থেকো দেখতে হবে আমার আলনায় দেখছো সব চুড়িদারগুলো খুলে মানে যেখান থেকে যেটা পরে যায় এসে ওখানে আমি প্রথমে মেলে দিই এক দুদিন ওখানে গড়াগুড়ি দেয় তারপরে আমি ওটা সেটা ভাঁজ করে আবার পরে থেকে তুলি কাঁচা থাকলে কাঁচি আর যেগুলো কাঁচা থাকে না বা কাঁচা হয়ে যায় যেগুলো সেগুলো তুলে আবার রেখে দিই তো চলো বন্ধুরা তোমার সাথে থেকো সে যাকে স্নান করাবো এখন মন উপরে আছে স্নান করবো না হাপুস করবা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণেই আমরা ঘুমিয়েছিলাম একটু দেখো চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো উঠলাম এখন এখন বাজে গিয়ে সোয়া চারটা হ্যাঁ আজকে আমাদের বাড়ি আছে গিয়ে কি আছে ওখানে শুনছিলাম তো আজকে আমাদের বাড়ি আছে নাম মানে আমরা না আমার যা করাবে তো যাই হোক নামে আজকে খাওয়া দাওয়া হবে রাত্রে ওখানে পারলে তোমার সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমার সাথে থেকো আর মন তো বাইরে আছে সৃজা ঘুম থেকে উঠে বাইরে আছে তো এই যে দেখো বন্ধুরা এখানে জানালা দিয়ে দেখছি দেখো এখানে একটা ছেলে মানে দেখো ছেলেটা বেশ ইয়াং আর স্বাস্থ্যপুষ্ট তো বেশ ভালো ভগবান হাত দিয়েছে পা দিয়েছে তবুও দেখো এদিকে আনাচে কানাচে ওনা মানে এর ওর গলি ঢুকে ঢুকে কী সব প্লাস্টিক প্লাস্টিক চুরি করে হ্যাঁ বেছে বেছে নিয়ে যাচ্ছে মানে যাই হোক ওর যে ওই কাজটার জন্য না আমার ভীষণ খারাপ লাগছে ছেলেটা ওই আনাচে কানাচে ঝোপ জঙ্গলে প্লাস্টিকের বোতল প্লাস্টিক খুঁজে বেড়াচ্ছে মানে বুঝতে পারছি না আমি এত ইয়াং ছেলে এত শরীর স্বাস্থ্য সব ভালো সুস্থ মানুষ খেটে খাবে ঘরে থেকে ওই এদিকে ওদিকে আনাচে কানাচে খালি পায়ে ঢুকে যাচ্ছে এক থেকে এক বিপদ বাঁধিয়ে বসবে যাই হোক যার যেটা রোজগার সে সেটা করছে আমার জাস্ট দেখে খারাপ লাগলো যার তোমার সাথে শেয়ার করলাম এসিটা দেখো জানালার পাশে বসে কি দেখছো মাম্মা এই যে ওই ছাগল দেখছে সিজা তো ছাগল দেখছো চলো আসো মুড়ি খাবা আসো তো বন্ধুরা দেখো এখানে ছাদে এসেছি আর দেখতে পাচ্ছ দুধ মুড়ি নিয়ে এসেছি সাথে করে কারণ মন আর সিজাকে খাওয়াবো এই যে সিজা রানী দেখে না এই যে আমরা ছাদে এসেছি বিকালবেলা আর সৃজার জন্য আর মনের জন্য দুধ আর মুড়ি নিয়ে এসেছি তোমরা কারা কারা দুধ মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তো এই যে বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সৃজারানী দেখো কি সুন্দর করে ছাদে দোলছে হ্যাঁ তো বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছো প্লাস্টিক টাঙা আছে মানে নাম হবে হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে